নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পিটুনিয়া নিয়ে এটা হচ্ছে তিন নম্বর ভিডিও তো পার্ট পার্ট ভিডিও দেওয়ার কারণ একটাই যে নতুনদের জন্য অনেক সুবিধা হয় যে গাছের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুনরা অনেক সময় ঘাবড়ে যায় যে এরপরে পরে কী করবো তো কোনো কিছু করার নেই গাছ তার নিজের মতনই বড় হবে আমরা খালি সাপোর্ট করব গাছকে তো সাপোর্ট করব গাছকে দেখে গাছ কিভাবে বাড়ছে তো গাছের ফলিয়াস কিন্তু এইরকম হওয়া উচিত যে একদম পালন শাকের মতন লাগে পিটুনিয়া গাছ শুরুর দিকটা পরবর্তীকালে যখন আমরা ফুল দিতে শুরু করব ধীরে ধীরে কিন্তু ফলিয়াস কম কমতে শুরু করলেও গাছ কিন্তু বাড়তে শুরু করবে তো নাইট্রোজেন খাওয়ার কিন্তু আমাদের লাগাতার চলবে তো এই সময় গাছ সম্পূর্ণ টপ জুড়ে গেছে এবার যে টবের বাইরে ব্রাঞ্চ চলে গেছে তার মানে যে ব্রাঞ্চগুলো আছে তাতে সাইড ব্রাঞ্চ চালু হয়ে যাবে ফুলও ফোটা শুরু করে দিয়েছে ব্রাশ এই সময় দাঁড়িয়ে সবে ফ্লাওয়ারিং শুরু হয়েছে তো কুড়িটা পঁচিশটা ফুল এখনই পাচ্ছি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই যে দেখছেন ব্রাঞ্চের থেকে আবার ব্রাঞ্চ ছাড়া শুরু করেছে খুব তাড়াতাড়ি গাছ থেকে চল্লিশটা পঞ্চাশটা মানে টপ জুড়ে ফুল কিন্তু আমরা পেতে শুরু করব তো আমাদের কয়েকটা বিষয়ের উপরে খুব যত্ন নিতে হবে এবং মানে লক্ষ্যও রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে খাবারের উপর যেমনি আমরা লক্ষ্য রাখছি খাবার আমরা দিতে সবাই ভালোবাসি গাছকে বেশি বেশি খাওয়াতে আমাদের খুব ভালো লাগে যে আমরা বেশি খাওয়াবো আমার গাছ ভালো হবে এই একটা যে প্রবণতা এইটাকে সবাই করে আমিও করতাম আপনারাও করছেন নতুনরা খাওয়ার নিশ্চয়ই দেবো তারিখের আগে খাবার দাবার দরকার নেই সময়ের আগে খাবার দাবার দরকার নেই গাছ যদি দেখছেন এইরকম সতেজ আছে তাহলে কিন্তু ভাববেন আপনি যেভাবে ট্রিটমেন্ট করছেন তাতে খুব ভালো আছে গাছ গাছ যত সবুজ থাকবে যত হেলদি থাকবে গাছ শুরুর দিকে তত কিন্তু ভালো আছে এই সময় দাঁড়িয়েও কিন্তু গাছ খারাপ হতে পারে সেটা আমাদের ভুলে আমরা দেখছি গাছ বড়ো হয়ে গেছে গাছকে একটু বেশি বেশি খাবার দিই খাওয়ারের প্রয়োজন আছে বেশি বেশি কিন্তু বুঝে খাওয়ার কিন্তু দেবেন একদম বুঝে যে পরিমাপ পরিমাপ আর পরিমাণের জল খোল মিশিয়ে দিচ্ছিলেন সেটাকে অবশ্যই বজায় রাখবেন তার থেকে বেশি খাওয়ার দেওয়া যাবেন না কারণ এখন টবের মাটিতে আমরা যে খাবারগুলো দিয়েছি ভাবছেন যে সমস্ত খাবার কিন্তু এখন খেতে শুরু করবে কারণ কি শিকড়টা ধীরে 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 পুরো একদম টপটা জুড়েছে এবং টবে চতুর্দিকে বাড়তে শুরু করবে মানে টবের মাটিতে আমরা যত খাবার দিয়েছি সেগুলো তো ছিলই তো গাছ কিন্তু সেগুলোও খাবে গাছে এই সময় খারাপ হয় কারণটা কী এই সময় দেখবেন অনেক সময় গাছ হলুদ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো তার কারণ হচ্ছে গিয়ে গাছের জল জল কিন্তু এই শীতের গাছে বা পিটিউনেতে খুব বুঝে দেবেন প্রয়োজন পড়লে অল্প জল দেবেন দেখছেন মাটি ভেজা আছে অল্প দিলেন তো এই একটা জিনিস আমি আগের দিন তো বলেছিলাম তো এটা একদমই মেনটেন করবেন আমরা কি করি সকালবেলায় উঠে সক সকলেই মানে যারা শীতের ফুল করছেন তারা ঘুম ভাঙার সাথে সাথে আমরা ছাদে চলে যাই বা গাছের কাছে চলে যাই তো প্রথম কাজ কী থাকে যে গাছটাকে গাছগুলোকে একটু চোখ বুলিয়ে দেখা দেখুন মাটিটা এইরকম একটু টান টান থাকবে শুকনো শুকনো থাকবে দেখুন মাটিগুলো তারপরেই জল তার আগে না এবার যেটা বলছিলাম তো গাছের গায়ে চলে যাই গাছকে একটু দেখলাম দেখলাম শুরু করে জল দেওয়া সেটা সকাল সাতটা হতে পারে আটটা হতে পারে শুরু করে দিয়ে গাছে জল দেওয়া কারণ সকলেরই কাজ থাকে কাজের মাঝে শখের গাছ করা তো আমি বলবো যারা সময় আছে যারা সময় দিতে পারছেন গাছে যারা কাজের সঙ্গে বাইরের জগতে যুক্ত নেই তারা কিন্তু যতক্ষণ না সানলাইট গাছে পড়ছে ততক্ষণ জল দেবেন না সানলাইট অন্তত এক ঘন্টা খেতে দিন তারপরে আপনি জল দিন সারা রাত শিশিরে ভিয়েছে গাছগুলো গাছে কিন্তু আমরা ফলিয়া স্প্রে করলেও গাছের পাতাতে স্প্রে করলেও গাছে কাজে লাগে তো সারা রাত যখন গাছটা ভিজেছে শিশিরে তো গাছটা কিন্তু অনেক বেশি মস্যর আছে তো এই মৎস্যটাকে টানতে দিন আর মাটিটা যে ভিজে আছে শিশিরে সেটাকেও একটু টানতে দিন তারপর জল দিন আপনার গাছ শেষ দিন পর্যন্ত যতদিন সিজন থাকবে ততদিন ফ্লাওয়ারিং করবে এবং ততদিন সুস্থ থাকবে টব অনুযায়ী এই সব হ্যাঙ্গিং টবে কিন্তু কখনোই একমক জল ঢেলে দেবেন না একশো সম জল দিন পুরো মেপে একশো সম জল দিন তাতেই গাছ ভালো থাকবে কারণ কি টবের মাটি অলরেডি ছাওয়া ছাওয়া পড়ে গেছে গাছের ছাওয়ায় সম্পূর্ণ টবের মাটি ঢাকা পড়ে গেছে ডিরেক্ট সানলাইট মাটিতে পড়ছে না তো অনেক বেশি মশ্চার কিন্তু মাটিতে থাকছে একশো মেরে বেশি জল দেবেন না যদি দেখছেন বেশি শুকিয়ে গেছে তাহলেই জল দিন খাওয়ার দাওয়াটা যেমন আমরা এখন তো ফ্লাওয়ারিং নেওয়া শুরু করে দিচ্ছি সবাই কারণ গাছ সকলেরই টপ জুড়ে গেছে আমার যে গাছ দেখছেন যারা একটু এক সপ্তাহ আগে লাগিয়েছে তাদের গাছ আরও বেশি বড় হয়ে গেছে যারা একটু বড় কন বড়ো জায়গায় লাগিয়েছেন তাদের গাছ আরও বেশি ফলিয়েসে তো খাওয়ার দাওয়াটা খাওয়ার দাওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা খোল জল দিই এই বিষয়টার উপরে কড়া নজর রাখতে হবে কেমন আমরা যেদিনকে জল দেবো তার আগের দিন মাটিটাকে টানিয়ে নেব ধরুন আমি রেগুলার এক থেকে দেড়শো মেল জল আমার টবে দিচ্ছিলাম তো যেদিনকে খোল জল দেবো সেদিন কিন্তু আমি একশো থেকে দেড়শো এল দেব না তার হাফ দেবো যে পরিমাণে না তার হাফ দেবেন শুধুমাত্র গাছটাকে সুস্থ এবং বাঁচিয়ে রাখার জন্য পরের দিন খোল জল দিন ভালো করে বেশি করে টবের মাটি পুরো সম্পূর্ণ ভিজিয়ে তারপরের দিন দেখুন মাটিটা কতটা ভেজা আছে আবার যে জল দেবেন যে যে পরিমাণ জল দিচ্ছিলাম তার হাফ দেখবেন ব্যালেন্স থাকবে গাছ কিন্তু সুস্থ থাকবে গাছ খুব 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 ভালো থাকবে এই দুটো একটা বিষয় পিটুনিয়া চলবে এবার খাবারের এখন পরিবর্তন আনতেই হবে কারণ আমরা ফুল নিতে শুরু করেছি আমরা যেমন ডিএপি খোল জল দিয়ে গাছকে বড় করছিলাম তো এখন কিন্তু আমরা এনপিকেও দেব এনপিকে আমরা ফুলিয়ে স্প্রে করেও দিতে পারি সপ্তাহে একদিন আর যদি হয় তো খোলের সঙ্গে খোলজলের সঙ্গে মিশিয়েও দিতে পারি ব্যালেন্স এনপিকে দিতে পারেন কোনো অসুবিধা নেই সেটা পনেরো পনেরো উনিশ উনিশ কুড়ি কুড়ি পর্যন্ত আপনারা দিতে পারেন সপ্তাহে একদিন তাতে কী হবে ফুলের সংখ্যা বাড়তে শুরু করবে ধরুন এই এই যে ইমপ্রেশানগুলো দেখছেন ইমপ্রেশানগুলোতে ফুল কুড়ি আসছে বাস্টিং করছে না আমি একদিন ফুল এনপিকে স্প্রে করবো তার তিন দিনের ভিতরে ফুল ফোটা শুরু করে দেবে তো এনপিকে এবার চালু করছি খোল জল চলছে সামান কোনো সপ্তাহে ডিএপিও দেবেন গাছ সবুজ থাকবে গাছে অনেক ব্রাঞ্চ বাড়তে শুরু করবে গাছে ফুলের সংখ্যা বাড়তে শুরু করবে আর আমরি কিচ্ছু দিতে হবে না যারা মাটি একটু মিশিয়ে তৈরি করেছিলেন আগে সেই মাটিতে বসিয়েছেন যথেষ্ট এখন খালি সৌন্দর্যটাকে উপভোগ করা আর দেখে গাছটার কাছে যে আমরা যার জন্য গাছ করি শান্তি সেই শান্তিটা আমরা কিন্তু পাই গাছের কাছে গেলে মাসিগাদা আমাকে এবছর মন ভরিয়ে দিয়েছে মানে অনেক বছরই গাছ করেছি তো এই লেভেলে গাছ কিন্তু আমি করতে পারিনি তো এবছর ডালিয়াও ভালো পারফরমেন্স দিচ্ছে এগুলো থেকে আমি প্রত্যেকটা সিঙ্গেল ফুল নেবো গাছের গ্রোথ গাছ খুব ভালো মানে এই সময় দাঁড়িয়ে খুব ভালো বাগান এখন সবুজ আছে সবে সবে রঙের দেখা দিয়েছে এখানে ওখানে তো আস্তে আস্তে পুরো বাগানই সম্পূর্ণ রঙে ভরে যাবে ফুলে ভরে যাবে সেটা খুব দেরি না ডিসেম্বর মাসটা কাটতে কাটতেই দেখবেন ভরতে শুরু করেছে আর অ্যান্টেনিয়ামের ভিডিও তো আমি ছোট্ট থেকে দেখে দেখিয়েছি আপনাদের আমি বলেছিলাম টবের মাটি দেখা যাবে না তখন এই ফুল নেবো আর একটাকে দুটো কুড়ি ফেলতে হবে তারপরেই কিন্তু টবের মাটি আর দেখা যাবে না আর ফুলের সঙ্গে কিন্তু অনেক পাবো যারা এনটি এই ডব ভাই করছেন তারা কিন্তু এই সময় দাঁড়িয়ে একবার এনপিকে চালু করে দিন যে কোনো এনপিকে আর নালে জিরো জিরো পঞ্চাশ একবার দিতে পারেন বা যে কোনো কিছু দিয়ে একটু শুরু করে দিন অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও